নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। পূজো মানেই নাড়ু মোয়া মুরগি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া মুচমুচে মুড়ির মোয়া। এই মুড়ির মোয়া বানিয়ে কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে মোটামুটি 15-20 দিন রেখে দিতে পারবেন। দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায় মুচমুচে মুড়ির মোয়া। মুড়ির মোয়া বানানোর জন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। মোয়া বানাতে গেলে কখনোই মোটা মুড়ি, মানে মোটা মোটা যে মুড়িগুলো পাওয়া যায় সেই মুড়ি ব্যবহার করবেন না। লম্বা লম্বা সরু সরু মুড়িগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর দেখে নেবেন মুড়িগুলো যাতে মুচমুচে থাকে। যদি মুড়ি মুচমুচে না থাকে তাহলে শুকনো কড়াইতে অবশ্যই একটু লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তাহলেই আবার নরম মুড়িগুলো মুচমুচে হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম আখের গুড়। মোয়া বানাতে গেলে অবশ্যই আখের গুড় কিন্তু ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, মোটামুটি 3-4 টেবিল চামচ পরিমাণে। তারপর মিডিয়াম ফ্লেমে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। চিড়ের মোয়া, তিলের নাড়ু বা মুড়ির মোয়া বানাতে গেলে গুড়টাকে জাল দিয়ে নিয়ে ভালো করে কিন্তু আঁশটাকে তুলে নিতে হবে। যদি সরু সুদর মতন আঁশ না তোলা হয় তাহলে নাড়ু বা মোয়া কখনোই পারফেক্ট হবে না। গুড়টা জাল দিতে দিতে মাঝে মধ্যেই এইভাবে হাতা বা খুন্তি যেটা দিয়ে নাড়বেন সেটা দিয়ে গুড়টাকে তুলে নিয়ে যখন গুড়টা পড়বে তখন দেখে নেবেন যে শেষ ড্রপ বা শেষ ফোঁটা থেকে সরু সুতোর মতন আঁশ টাইপের কিছু উড়ে যাচ্ছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করবে না, তাহলে আঁশ উঠতে সময় লাগবে। গুড়টা আবার ভালো মতন জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, যে শেষ ড্রপ বা শেষ ফোঁটাটা পড়ছে সেটা কিন্তু চিটের মতন হয়ে গিয়ে একদম সরু সুতোর মতন আঁশ উঠে যাচ্ছে। দেখুন, আপনারা হয়তো ক্যামেরাতে এইভাবে দেখে বুঝতে পারছেন না, তবে যখন করবেন তখন অবশ্যই এটা একটু ভালো করে খেয়াল রেখে করবেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি 500 গ্রাম মুড়ি অল্প অল্প পরিমাণে গুড়ের মধ্যে ঢেলে দিলাম। একবারে সবটা মুড়ি ঢালছি না, প্রথমে কিছুটা মুড়ি গুড়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে তবেই এই কাজটা করবেন। গুড়ের সাথে মুড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়ু বা মোয়ার পাক তখনই কিন্তু পারফেক্ট হবে যখন গুড়ের জালটা একদম সঠিক হবে। গুড়ের জাল বা পাক যদি ঠিক মতো না আসে তাহলে নাড়ু বা মোয়া কোনোটাই কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প পরিমাণে গুড় মেশানো মুড়িটাকে হাতের মধ্যে নিয়ে গোল গোল মোয়ার শেপ দিয়ে নিতে হবে। আর কতটা বড় বা ছোট করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। আমি মোটামুটি যেরকম একটু বড় সাইজের মোয়া তৈরি হয় ঠিক সেই রকম সাইজেরই আমি মোয়াগুলোকে তৈরি করে নিচ্ছি। গরম গরম অবস্থাতে কিন্তু মোয়া শেপ দিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কখনোই মোয়া শেপ দিয়ে নেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে এগুলো এক জায়গায় জমাট বেঁধে যাবে, মোয়ার মতন গোল হবে না। তাই চেষ্টা করবেন হাতে একটু গরম সইয়ে নিয়ে গরম গরমই মোয়াগুলোকে শেপ দিয়ে নেওয়ার। যদি খুব অসুবিধা হয় তাহলে হাতে সামান্য পরিমাণে একটু ঘি বা একটু বাটার বা একটু তেল যে কোনো কিছু লাগিয়ে নিয়ে আপনারা মোয়ার শেপ দিয়ে নিতে পারেন। আবার মোয়ার শেপ দিতে দিতে দেখবেন নিচে যে মুড়িটা লেগে রয়েছে সেটা কিন্তু একদম জমাট বেঁধে যায়। সেই সময় আবার গ্যাসের ফ্লেমটাকে লোতে বসিয়ে রেখে কড়াইটাকে একটু গরম করে নিলেই আবার গুড়টা লিকুইড হয়ে যাবে, মোয়ার শেপ অবশ্যই দিয়ে নিতে পারবেন। দেখুন, কড়াইতে যেটা লেগেছিল সেটা গরম হয়ে গিয়ে আবার কড়াই থেকে ছেড়ে আসছে আর এখান থেকে মোয়া তৈরি করে নেওয়া যাচ্ছে। আমার আজকের এই সহজ পদ্ধতির মুড়ির মোয়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও
এই রকম ভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট মুড়ির মোয়া তৈরি হবে। এর আগে আমি তিলের নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নারকেলের নাড়ু, চিড়ের মোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।